হ্যালো এভরিওয়ান, আজকে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বাই মোহাম্মদ তারিক এই বইটি সম্বন্ধে একটা রিভিউ দেবো। তো এই বইটি WBCS এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এটি হচ্ছে ম্যাকগ্র হিল এডুকেশন পাবলিকেশনের বুক। তো এই বইটি কেমন একবার দেখে নিই। কন্টেন্টগুলো আপনারা দেখে নিন। এখানে কন্টেন্টগুলোকে দুটি পার্টে ভাগ করা আছে, পার্ট ওয়ান এবং পার্ট টু। এখানে পার্ট ওয়ানে যেটা আছে কলোনিয়াল রুল অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, ভারতের ঔপনিবেশিক শাসন এবং তার যে ইম্প্যাক্ট কী পড়েছিল সেটা পার্ট ওয়ানে কভার করা হয়েছে। এখানে যে চ্যাপ্টারগুলো আছে সেটা একবার দেখে নিন। এস্টাবলিশমেন্ট অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, তো ব্রিটিশরা কীভাবে এসে এস্টাবলিশড হলো সেটা এখানে আছে। চ্যাপ্টার টুতে যে কলোনিয়াল ইকোনমি, ড্রেনেজ অফ ওয়েলথ, যে সম্পদের বহিগ্রমণ আছে, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, রেভিনিউ সিস্টেম, যেমন জমিনদারি, রায়তারি, মহলবাড়ি সিস্টেম, সেগুলো একবার ডিটেলস এই বইয়ে কভার করা হয়েছে। এটা হচ্ছে চ্যাপ্টার টু এ আছে। চ্যাপ্টার থ্রিতে আছে রেজিস্ট্যান্স টু কলোনিয়াল রুল, তার কজ, নেচার অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য রিভোল্ট 1857। খুব বিস্তারিতভাবে এটা ব্যাখ্যা করা হয়েছে, 1857 সালের রিভোল্টটা। চ্যাপ্টার ফোরে আছে সোশিও কালচারাল ইম্প্যাক্ট অফ কলোনিয়াল রুল ইন ইন্ডিয়া, অফিসিয়াল সোশ্যাল রিফর্ম মেজার্স, কামিং অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া, দ্য প্রেস, খ্রিশ্চান মিশনারি অ্যাক্টিভিটিস, এগুলো কভার করা হয়েছে। দ্য বেঙ্গল রেনেসাঁস, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস মুভমেন্ট ইন বেঙ্গল, সোশ্যাল রিফর্ম ইন আদার এরিয়া। চ্যাপ্টার ফাইভে আছে ইকোনমি, রেলওয়ের যে ইকোনমি মতো কীভাবে প্রভাব ফেলেছে, কমার্সিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, ফেমাইন, তারপর লিমিটেড গ্রোথ অফ মডার্ন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির গ্রোথ কী হলো সেটা ইকোনমিক চ্যাপ্টার হিসাবে এটা এখানে দেওয়া হয়েছে। এবং পার্ট টুতে আছে ইন্ডিয়াজ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতা সংগ্রাম, যেটা সেটা পার্ট টু এ কভার করা হয়েছে। এখানে চ্যাপ্টার সিক্স আছে আর্লি ইন্ডিয়ান ন্যাশনালিজম, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ফর্মেশন অফ ন্যাশনাল অ্যাসোসিয়েশন, পিজেন্ট অ্যান্ড ট্রাইবাল আপরাইজিং ডিউরিং দ্য আর্লি ন্যাশনালিজম এরা, ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মডারেট ফেজ অফ কংগ্রেস, গ্রোথ অফ এক্সট্রিজম, হোম রুল লীগ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এগুলো কভার করা হয়েছে এখানে চ্যাপ্টার সিক্সে। চ্যাপ্টার সেভেন আছে ইন্টার ওয়ার ইকোনমি অফ ইন্ডিয়া। চ্যাপ্টার এইটে আছে ন্যাশনালিজম আন্ডার গান্ধীজ লিডারশিপ, এখানে গান্ধীজ ক্যারিয়ার, গান্ধীয়ান থট অ্যান্ড মেথড, মাস মোবিলাইজেশন, রাওলার সত্যাগ্রহ, খিলাফত অ্যান্ড নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট 1940 যে সত্যাগ্রহ এবং কুইট ইন্ডিয়া মুভমেন্ট, স্টেট পিপলস মুভমেন্ট, সবগুলোই কিন্তু এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এই বইয়ে। চ্যাপ্টার নাইন আছে আদার স্ট্যান্ড অফ ন্যাশনাল মুভমেন্ট, রেভলিউশনারি মুভমেন্ট সিন্স 1905, কনস্টিটিউশনাল পলিটিক্স, স্বরাজ্যলিস্ট, স্বরাজ্য দল যেটা, আইডিয়া অফ জওহরলাল নেহরু, দ্য লেফট, সোশ্যালিস্ট অ্যান্ড কমিউনিস্ট, সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এবং চ্যাপ্টার টেনে হচ্ছে টুয়ার্ড ফ্রিডম, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এবং দ্য কংগ্রেস মিনিস্ট্রি 1937-39। এখানে দ্য পাকিস্তান মুভমেন্ট পোস্ট 1945 আপ সার্চ রিন ইউনিটি, যেটা তেলেঙ্গানা আপরাইজিং, কনস্টিটিউশনাল নেগোসিয়েশন অ্যান্ড দ্য ট্রান্সফার অফ পাওয়ার, 15 আগস্ট 1947 স্বাধীনতা লাভ। এটা হচ্ছে কন্টেন্ট এগুলো। এবং তারপর আছে মডেল সাবজেক্টিভ কোশ্চেন, কিছু ডেসক্রিপটিভ কোশ্চেন এখানে আছে কত, 5টা। তারপর আছে মাল্টিপল চয়েস কোশ্চেন, 150টি মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, MCQ কোশ্চেন, এবং কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অ্যাপেন্ডিক্স হিসেবে কতগুলো দেওয়া আছে, অ্যাপেন্ডিক্স ওয়ান আছে হিস্ট্রি অফ ইংলিশ মনার্কি, ইংরেজ রাজতন্ত্রের যেটা হিস্ট্রি সেটা দেওয়া আছে এখানে। অ্যাপেন্ডিক্স টুতে আছে প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড 1819-1921 প্রাইম মিনিস্টার ইংল্যান্ডের সেটা এখানে দেওয়া আছে। অ্যাপেন্ডিক্স থ্রিতে আছে গভর্নর অফ বেঙ্গল, অ্যাপেন্ডিক্স ফোরে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বেসড অন রেগুলেটিং অ্যাক্ট 1773, অ্যাপেন্ডিক্স ফাইভে আছে ভাইসরয় অ্যান্ড গভর্নর জেনারেল, অ্যাপেন্ডিক্স সিক্সে কংগ্রেস সেশন, অ্যাপেন্ডিক্স সেভেনস ইম্পর্টেন্ট ইভেন্ট অফ ফ্রিডম স্ট্রাগল, অ্যাপেন্ডিক্স এইট ফেমাস পার্সোনালিটি অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট, যারা বিভিন্ন ফেমাস পার্সোনালিটি যারা স্বাধীনতা সংগ্রামের জন্য নিজেদের অবদান রেখেছিলেন তাদের সম্বন্ধে বিস্তারিত মোর ইনফরমেটিভভাবে অনেক ইনফরমেশন তাদের সম্বন্ধে এখানে দেওয়া আছে। এইভাবে 91 পার্সোনালিটি সম্বন্ধে এখানে দেওয়া হয়েছে।
এখানে পার্ট অন যে কলোনিয়াল রুল অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, এখানে চ্যাপ্টার অন এস্টাবলিশমেন্ট অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এখানে দ্য কর্ণাটিক ওয়ার যেটা কর্ণাটকের যুদ্ধ, দ্য ফার্স্ট কর্ণাটিক ওয়ার, সেকেন্ড কর্ণাটিক ওয়ার, এই থার্ড কর্ণাটিক ওয়ার, এগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এখানে এবং খুব সুন্দর ভাষায় সহজবদ্ধভাবে এখানে দেওয়া হয়েছে। এখানে কনকোয়েস্ট অফ বেঙ্গল, এখানে ব্ল্যাক হোল যে ট্র্যাজেডি যেটা, সেটা বক্সের মাধ্যমে দেওয়া হয়েছে এবং যে সালগুলো সালের সঙ্গে ইম্পর্টেন্ট ডেটগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে মাইসোর রেজিস্ট্যান্স যেটা, ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার, সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার, এগুলো দেওয়া হয়েছে এখানে সুন্দরভাবে। এখানে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার এবং ট্রিটি অফ সুরাট, তার প্রভিশন কী কী ছিল সেগুলো, তার ট্রিটি অফ পুরন্দর, পুরন্দরের সন্ধি যেটা তার প্রভিশন, ট্রিটি অফ ওয়ারগাঁও প্রভিশন কী, ট্রিটি অফ সলবাই, তার সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, ট্রিটি অফ বেসিন, তার প্রভিশনগুলো দেওয়া আছে এখানে সুন্দরভাবে, তার থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার, কজেস অফ মারাঠা ডিফেক্ট, তার যে কজগুলো, অ্যাংলো সিখ ওয়ার, ফার্স্ট অ্যাংলো সিখ ওয়ার, ট্রিটি অফ লাহোর, লাহোর সন্ধি যেটা, দ্য সেকেন্ড অ্যাংলো সিখ ওয়ার, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, সাবসিডিয়ারি অ্যালায়েন্স যেটা, সাবসিডিয়ারি অ্যালায়েন্স অধীনতামূলক মিত্রতা নীতি যেটা, তার যে প্রফেশনগুলো ছিল, কারণগুলো, ডক্ট্রিন অফ ল্যাপস, এগুলো বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে। চ্যাপ্টার টুতে আছে কলোনিয়াল ইকোনমি, ড্রেনস অফ ওয়েলথ, যে সম্পদের বহির্গমন, সেই সম্বন্ধে দাদাভাই নৌরুজি যেটা বলেছিলেন, তার সাথে সাথে আরও যে সব ব্যক্তিত্বের সঙ্গে ক্রিটিসাইজ করেছিলেন তাদের নামগুলো কিন্তু এখানে দেওয়া আছে, গোপালকৃষ্ণ গান্ধী, গোখলে, পিসি রায়, তারপর হচ্ছে গোবিন্দ রানাডে, আরও যে ইম্পর্টেন্ট পার্সোনালিটি এর সঙ্গে যুক্ত ছিলেন তাদের সম্বন্ধেও এখানে দেওয়া হয়েছে, ভিজিবল ফর্ম অফ ড্রেন আর ইনভিজিবল ফর্ম অফ ড্রেন, তারপর ইফেক্ট অফ ড্রেন মানে সম্পদের বহিগ্রমণ, তার যে ইফেক্ট, পলিটিক্যাল ইফেক্ট, ইকোনমিক ইফেক্ট, ইফেক্টগুলো এখানে দেওয়া হয়েছে, কজেস অফ ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, রেভিনিউ সেটেলমেন্ট সিস্টেম, যেমন জমিনদারির রায়তরি এবং মহলবাড়ি খুব সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে, মেরিট এবং ডিমেরিট যে পারমানেন্ট সেটেলমেন্ট, তারপর রায়তরি সেটেলমেন্ট, বেনিফিট অফ টু দ্য গভর্নমেন্ট, বেনিফিট টু দ্য পেজেন্ট, লসেস টু দ্য পেজেন্ট, সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে, মহলবাড়ি সিস্টেম, কোন প্রভিন্সে এগুলো চালু ছিল, কত সালে চালু হয়েছিল, তার বেনিফিট কী ছিল, ফিচার্স কী ছিল, স্ট্রাকচার অফ গভর্নমেন্ট আপ টু 1857, রেগুলেটিং অ্যাক্ট 1773 যেটা, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, জুডিশিয়াল রিফর্ম, যে দিওয়ানি কোর্ট, ক্রিমিনাল কোর্ট, আদার ফিচার্স অফ কর্নওয়ালিস কোর্ট, এগুলো সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে। চ্যাপ্টার থ্রিতে রেজিস্ট্যান্স টু কলোনিয়াল রুল, এইভাবে প্রত্যেকটি চ্যাপ্টারে কিন্তু খুব সুন্দরভাবে এবং অনেক ইনফরমেশান এবং রিলেটিভ যে টার্মগুলো যেটা এখানে, কজেস অফ, এখানে কজেস, নেচার অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য রিভোল্ট 1857, মহাবিদ্রোহের যে কারণ, তার ইকোনমিক কজ কী ছিল, খুব সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে। এখানে বক্সে রিভোল্টের সেন্টার, তার লিডার কে ছিলেন, ইংলিশ অফিসার কে ছিলেন, এটা বক্সের মাধ্যমে দেওয়া হয়েছে, কজেস অফ ফেলিওর মানে এই যুদ্ধের ব্যর্থতার কারণ, তার ইম্প্যাক্ট কী ছিল এবং বিভিন্ন ব্যক্তিত্বের যে ভিউজ অফ দ্য রিভোল্ট 1857, কে কী বলেছিলেন এই রিভোল্ট সম্বন্ধে, সেটাই বক্সের মাধ্যমে এখানে দেওয়া হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 প্রভিশন কী ছিল, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট তার প্রভিশন, এগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। সোশিও কালচারাল ইম্প্যাক্ট অফ কলোনিয়াল রুল ইন ইন্ডিয়া, অফিসিয়াল সোশ্যাল রিফর্ম মেজার, রোল অফ কামিং অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া, রোল অফ ক্রিশ্চিয়ান মিশনারি, রোল অফ গভর্নমেন্ট, পোর্টস ডিসপ্যাচ যেটা,
রেকমেন্ডেশন অফ দ্য উডস ডিসপ্যাচ, হান্টার এডুকেশন কমিশন রেকমেন্ডেশন অফ হান্টার এডুকেশন, রেলে কমিশন, দ্য ইউনিভার্সিটি অ্যাক্ট 1904, যেটা স্যাডলার ইউনিভার্সিটি কমিশন রেকমেন্ডেশন অফ দ্য স্যাডলার ইউনিভার্সিটি কমিশন, এগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। তারপর হার্ট অফ কমিটি, বিভিন্ন কমিটি, ওয়ার দ্য স্কিম অফ বেসিক এডুকেশন, তারপর রাধাকৃষ্ণন কমিশন, সার্জেন্ট প্ল্যান অফ এডুকেশন, এই কমিটিগুলো কিন্তু মেন্সের ক্ষেত্রে আসে, ডাব্লিউসি মেন্সে আসে এগুলো। দ্য প্রেস, দ্য সেন্সরশিপ অ্যান্ড ফ্রিডম অফ প্রেস, ভার্নাকুলার প্রেস যেটা, তারপর ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট, এখানে বিভিন্ন নিউজ পেপার, তার সাল, ইয়ার অ্যান্ড প্লেস অফ পাবলিকেশন, ফাউন্ডার, এডিটর, এখানে দেওয়া আছে ক্রিশ্চিয়ান মিশনারি অ্যাক্টিভিটি, তো অল ওভার সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে। চ্যাপ্টার ফাইভে যেটা ইকোনমি, রেলওয়ে, রেলওয়ের যে ইম্প্যাক্ট অফ রেলওয়ে, নেগেটিভ ইম্প্যাক্ট কী ছিল, পজিটিভ ইম্প্যাক্ট কী সেটা দেওয়া হয়েছে। কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, তার ইম্প্যাক্ট কী, ফেমাইন যেটা, অ্যাফেক্টেড এরিয়া কোন ইয়ারে হয়েছিল, অ্যাফেক্টেড এরিয়া, অ্যাফেক্টেড পিপল, অল ডিটেলস কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। দ্য ফেমাইন কোড, লিমিটেড গ্রোথ অফ মডার্ন ইন্ডাস্ট্রি, এবং পার্ট টু যেটা, ইন্ডিয়াস স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, আর্লি ন্যাশনালিজম, ইন্ডিয়ান ন্যাশনালিজম যেটা, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ইকোনমিক ইম্প্যাক্ট অফ দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ রুলের যে ইকোনমিক ইম্প্যাক্ট কী সেটা দেওয়া আছে, সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, ওয়েস্টার্ন এডুকেশন, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি অ্যান্ড মডার্ন মিনস অফ ট্রান্সফরমেশন, খুব সুন্দরভাবে এগুলো এখানে দেওয়া আছে। ফরমেশন অফ ন্যাশনাল অ্যাসোসিয়েশন, এখানে পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বিফোর দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এখানে পিজেন্ট অ্যান্ড ট্রাইবাল আপরাইজিং ডিউরিং দ্য আর্লি ন্যাশনাল টেরার, যে কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহ যেগুলো হয়েছিল তার কারণ, ইম্প্যাক্ট কী, খুব সুন্দরভাবে এখানে দেখছে। পাবনা রিফল, ডেকান রিয়ট, রিয়টগুলো, ট্রাইবাল মুভমেন্ট যেটা, ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেসের যে ফাউন্ডেশন কীভাবে হলো বিস্তারিতভাবে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। পলিটিক্যাল ডিম্যান্ড কী ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিম্যান্ড, ইকোনমিক ডিম্যান্ড, যে মডারেট ফেজ অফ কংগ্রেসের যে ডিম্যান্ডগুলো দেওয়া হচ্ছে এখানে। গ্রোথ অফ এক্সট্রিমিস্ট, যে চরমপন্থী সেটা কীভাবে গ্রোথ হলো, পলিটিক্যাল ফ্যাক্টর অফ দ্য রাইস অফ এক্সট্রিমিস্ট, পলিটিক্যাল ফ্যাক্টর যেটা। দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 যেটা, মল্লেমিন্টো রিফর্ম, তার প্রভিশনগুলো দেওয়া আছে, প্রভিন্সিয়াল লেজিসলেচার, হোম রুল লীগ, এখানে লখনউ প্যাক্ট, খুব সুন্দর এটা দেওয়া আছে এখানে বক্সের মাধ্যমে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, তার প্রিএম্বল প্রভিশন, হোম গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এক্সিকিউটিভ, ইউনিয়ন লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট, লেজিসলেচার, স্যালাইন ফিচার্স কী এগুলো, ফ্র্যাঞ্চাইজিস, পাওয়ার অফ দ্য সেন্ট্রাল লেজিসলেচার, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, ডায়ার কী ক্রিটিসিজম তার কী, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, খুব সুন্দরভাবে দেওয়া হচ্ছে এখানে। সাইমন কমিশন, সাইমন কমিশনের যে কীভাবে গঠন হয়েছিল, কবে এসেছিল সেটা দেওয়া আছে। ইন্টার ওয়ার ইকোনমি, দি গ্রোথ অফ ট্রেড ইউনিয়ন, বিভিন্ন ট্রেড ইউনিয়ন যেগুলো সেগুলো গ্রোথ কীভাবে হয়েছিল, তাদের সঙ্গে যে ব্যক্তিত্বগুলো পার্সোনালিটি জড়িত আছে তাদের সম্বন্ধে দেওয়া আছে। দ্য কিষাণ মুভমেন্ট, যে ইম্পর্টেন্ট যে ইনফরমেশান তাদের সঙ্গে, অউধ কিষাণ মুভমেন্ট, তারপরে মোপলা, বারদৌলি সত্যাগ্রহ, সবগুলোই খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। ন্যাশনালিজম আন্ডার গান্ধীজ লিডারশিপ, এখানে গান্ধীজ কেরিয়ার সম্বন্ধে, গান্ধীজ কেরিয়ার ক্যান বি ব্রডলি ডিভাইড ইন্টু টু ফেজ, হিজ স্ট্রাগল ইন সাউথ আফ্রিকা 1893 থেকে 1914 সাল পর্যন্ত, দি রোল অফ ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল 1915 থেকে 1947, হিজ লাইফ ইন সাউথ আফ্রিকা ক্যান অলসো বি ডিভাইডেড ইন্টু টু ফেজ, সাউথ আফ্রিকাতে তার জীবনকে দুইটি ভাগে, ফেজটাকে দুইটি ফেজে ভাগ করা হয়েছে, একটা মডারেট ফেজ, একটা সত্যাগ্রহ ফেজ, সেটা গান্ধীজ কেরিয়ার সম্বন্ধে এটা
দেওয়া হয়েছে। গান্ধিয়ান থট অ্যান্ড মেথড অফ মাস মোবিলাইজেশন, যে সত্যাগ্রহ, ট্রুথ বা কমন সেন্স যেটা, তারপর গান্ধীর সোশ্যাল আইডিয়া, মেথড অফ মাস মোবিলাইজিং, বিভিন্ন যে চম্পারণ, আহমেদাবাদ, খেদা সত্যাগ্রহ খুব সুন্দরভাবে আছে, এবং জালিয়ানবাগ ম্যাসাক্রে যেটা বক্সে দেওয়া হয়েছে, খিলাফতের নন কোঅপারেশন মুভমেন্ট, খিলাফত ইস্যু কী ছিল, নন কোঅপারেশন রিজলিউশন, নেহরু রিপোর্ট, নেহরু রিপোর্ট যেটা খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা আছে পয়েন্ট পয়েন্ট করে, তার সঙ্গে কি নেহরু রিপোর্টে যারা জড়িত ছিলেন, ইনক্লুড ছিলেন, তাদের নাম এখানে সবগুলো দেওয়া আছে, তার রিকমেন্ডেশন কী ছিল। তারপর জিন্নাস 14 ডিমান্ড, যেটা 14খানা যে দফা, 14 দফা দাবি, সেগুলো দেওয়া আছে, সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট, পূর্ণ স্বরাজ, যেটা পূর্ণ স্বরাজ অর্জন এখানে দেওয়া আছে বক্সে, ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড, পুনা প্যাক্ট, পুনা প্যাক্ট কার সঙ্গে হয়েছিল, গান্ধী আরউইন প্যাক্ট, রাউন্ড টেবল কনফারেন্স, সত্যাগ্রহ অ্যান্ড কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ক্রিপস প্রপোজাল, যেটা ক্রিপসের প্রস্তাব, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এগুলো ডিটেলসে খুব সুন্দরভাবে সহজবদ্ধভাবে দেওয়া আছে, স্টেট পিপল মুভমেন্ট, আদার স্ট্যান্ড অফ দ্য ন্যাশনাল মুভমেন্ট, কংগ্রেস, সোশ্যালিস্ট পার্টি, আইডিয়াস অফ জওহরলাল নেহরু, কনস্টিটিউশন, পলিটিক্স, স্বরাজ্যে, স্বরাজ্য যেটা, দ্য লেফট, সোশ্যালিস্ট অ্যান্ড কমিউনিস্ট, সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনএ ট্রায়াল দেওয়া আছে, কমিউনাল স্ট্যান্ড, মুসলিম লীগ অ্যান্ড হিন্দু মহাসভা, মুসলিম লীগ যেটা, সেগুলো খুব ডিটেলস, খুব ভালোভাবে ডিটেলসে যতটা প্রয়োজন ঠিক সেভাবে কিন্তু দেওয়া আছে, হিন্দু মহাসভা সম্বন্ধে দেওয়া আছে। চ্যাপ্টার 10 আছে টুয়ার্ড ফ্রিডম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, তার প্রভিশনগুলো, ফেডারেল স্ট্যাটিউটি, অল ইন্ডিয়া ফেডারেলিজম, প্রভিন্সিয়াল এক্সিকিউটিভ উইথ অটোনমি, ফেডারেল কোর্ট, সেক্রেটারি অফ স্টেট, দ্য কংগ্রেস মিনিস্ট্রি অ্যান্ড দ্য ফেলিওর, দ্য পাকিস্তান মুভমেন্ট সম্বন্ধে, ওয়াভেল প্ল্যান খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে, রাজাজি ফর্মুলা অ্যান্ড দেশাই লিয়াকত প্যাক্ট, দেখতে পাচ্ছেন আপনারা এখানে বক্সে দেওয়া আছে। তো পোস্ট 1945 আপসার্জ মিউটিনি, তেলেঙ্গানা আপরাইজিং, রিন মিউটিনি যেটা, তেলেঙ্গানা আপরাইজিং, কনস্টিটিউশন নেগোসিয়েশন অ্যান্ড দ্য ট্রান্সফার অফ পাওয়ার, পাওয়ার ট্রান্সফার, আগস্ট অফার সম্বন্ধে এটা দেওয়া আছে এখানে, ইলেকশন 1945-46 ইলেকশন হয়েছিল সেটা, হোয়াই ডিড দ্য ব্রিটিশ কুইট সেটা দেওয়া আছে, ক্যাবিনেট মিশন প্ল্যান এখানে, দ্য মাউন্টব্যাটেন প্ল্যান 3rd June 1947-এর, তার যে প্রভিশনগুলো কী ছিল, 15 August 1947 কংগ্রেস অ্যাকসেপ্টেড পার্টিশন এবং ভারত স্বাধীনতা লাভ করলো, এ হচ্ছে কন্টেন্ট। এখানে মডেল সাবজেক্টিভ কোশ্চেন, কোশ্চেন অন কিছু ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন এখানে দেওয়া আছে, এক্সপ্লেন দ্য সার্কামস্টেন্সেস লিডিং দ্য অ্যালায়েন্স বিটুইন দ্য খিলাফত অ্যান্ড নন কোঅপারেশন মুভমেন্ট, এগুলো দেওয়া আছে কতগুলো কোশ্চেন এখানে, ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন এখানে 5টা ডেসক্রিপটিভ এবং মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, 150খানা মাল্টিপল চয়েস কোশ্চেন আছে এবং কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষে তার অ্যান্সার দিয়ে দেওয়া আছে এখানে, অ্যাপেন্ডিক্স অনে আছে হিস্ট্রি অফ ইংলিশ মোনার্কি, ইংরেজ যে রাজতন্ত্র 1707-1714 হাইলাইটেড করে দেওয়া আছে, এবং নেম কী ছিল, জর্জ 3, জর্জ 4, উইলিয়াম 4, এগুলো। অ্যাপেন্ডিক্স 2 আছে প্রাইম মিনিস্টার্স অফ ইংল্যান্ড, 18th century প্রাইম মিনিস্টার কারা ছিলেন, নোটস অ্যান্ড কি ইভেন্ট, তাদের সম্বন্ধে রিলেটিভ যে ইনফরমেশান সেটা এখানে বক্সে দেওয়া আছে, 19th century প্রাইম মিনিস্টার কে ছিলেন, টোয়েন্টি সেঞ্চুরির প্রাইম মিনিস্টার
21st সেঞ্চুরি প্রাইম মিনিস্টার হচ্ছে গর্ডন ব্রাউন যেটা, এবং অ্যাপেন্ডিক্স থ্রিতে আছে গভর্নর অফ বেঙ্গল, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল হচ্ছে রবার্ট ক্লাইভ এবং শেষ হচ্ছে ওয়ারেন হেস্টিং। তারপর গভর্নর জেনারেল অফ বেঙ্গল 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট হচ্ছে গভর্নর অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয় ওয়ারেন হেস্টিং হচ্ছে প্রথম। তা বক্সে দেওয়া আছে খুব সুন্দরভাবে পরপর দেওয়া আছে সবগুলো, এবং অ্যাপেন্ডিক্স ফাইভে আছে ভাইসরয় অ্যান্ড গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। অ্যাপেন্ডিক্স সিক্সে আছে কংগ্রেস সেশন 1885 সাল থেকে একদম পরপর 86, 87, 88, 89 পরপর যে সেশনগুলো হয়েছিল তার ভেনু কোথাও হয়েছিল, প্রেসিডেন্ট কে ছিলেন, তার রিমার্কস, সমস্ত সেশনগুলো এখানে দেওয়া আছে। 1947 পর্যন্ত একদম দেওয়া আছে পরপর করে। অ্যাপেন্ডিক্স সেভেন আছে ইম্পর্টেন্ট ইভেন্ট অফ ফ্রিডম স্ট্রাগল, ইম্পর্টেন্ট ইভেন্টগুলো বিভিন্ন সালে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো হয়েছিল সেগুলো এখানে পেয়ে যাবেন আপনারা। অ্যাপেন্ডিক্স এইট আছে ফেমাস পার্সোনালিটি অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট, যেমন আব্দুল গফ্ফার খান, আব্দুল গফ্ফার জন্ম কোথায় হয়েছিল, তিনি কী লিখেছিলেন, কোন গ্রন্থের সঙ্গে লিখেছিলেন, কোন মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলেন, তার সম্বন্ধে যে স্বাধীনতা সম্বন্ধে রিলেটেড ইনফরমেশান সবগুলো এখানে দেওয়া আছে। এইভাবে সমস্ত অরুণ আসফ আলী, আসফ আলী, অরবিন্দ ঘোষ, বাবা রামচন্দ্র, ভগৎ সিং, ভীমরাও জি, বরেন্দ্র কুমার ঘোষ, বদরুদ্দিন তৈয়াবজি, বিপিন চন্দ্র পাল, আম্বেদকর, কল্পনা দত্ত, ক্ষুদিরাম বোস, জয়প্রকাশ নারায়ণ, লালা হরদয়াল, 91 জন, এইভাবে 91 জন পার্সোনালিটির সম্বন্ধে এখানে বিভিন্ন তথ্য আপনারা পেয়ে যাবেন। এখান থেকে প্রচুর কোশ্চেন আপনারা পেয়ে যাবেন, প্রচুর প্রচুর ইনফরমেশান এই অ্যাপেন্ডিক্স লাস্ট অ্যাপেন্ডিক্সে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে অনেক ইনফরমেশান আপনারা পেয়ে যাচ্ছেন এই বইটি, এবং লেখাগুলো অত্যন্ত সহজবোধ্য এবং প্রত্যেকটি কনসাইজ সংক্ষেপে দেওয়া আছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো খুব যে মোটা বইটি তা কিন্তু নয়, তো ডব্লিউবিসিএস মেন্সের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয়। তো আপনারা এই বইটি কিনতে পারেন। এখানে স্যালাইন ফিচার্স দেওয়া আছে, তো থ্যাংক ইউ বন্ধুরা।